বুধবার মুর্শিদাবাদ জেলার বড়গা ব্লকের আন্দি এলাকায় চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের পক্ষ থেকে 15 জন পিয়ার লিডার কন্যাশ্রীর মেয়েরা বড়গা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কাছে 10 দফা দাবি জানান। আমাদের সেন্টারে খেলার সরঞ্জাম ও বসে মিটিং করার জন্য মাদুর প্রয়োজন। অপুষ্টি কিশোরীদের জন্য পঞ্চায়েতের তরফ থেকে খাবার ও আর্থিক সাহায্য করলে ভালো হয়। আর্থিকভাবে দুর্বল কিশোর কিশোরীদের প্রাইভেট পড়ার খরচের ব্যবস্থা করলে ভালো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাল্য বিবাহ সংক্রান্ত বিষয়ে সচেতনতা প্রচার প্রয়োজন, ভোকেশনাল ট্রেনিং এর প্রয়োজন। গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটির মিটিং এর মেম্বারদের উপস্থিতির হার খুবই কম, তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রত্যেক স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রে ভেন্টিং মেশিনের জন্য আবেদন। HIV আক্রান্ত পরিবারদের জন্য কিছু সরকারি সাহায্যের আবেদন। পুষ্টি বাগানের জন্য সরকারি সাহায্যের আবেদন। কিশোরী মেয়েদের জন্য সাথী প্যাক, স্যানিটারি ন্যাপকিন যথেষ্ট সরবরাহের আবেদন। বিধায়ক তাদের দাবিগুলি শোনেন এবং যতটা সম্ভব পূরণ করবেন বলে আশ্বাস দেন। এরই সাথে তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে তাদের কিছু প্রাথমিক চাহিদা পূরণ করেন। এরই সাথে এগিয়ে আসেন সমাজসেবী নওশার আলী, তিনি কিছু পড়াশোনার সামগ্রী তুলে দেন। সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে তকমা পেয়েছেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। আপনারা আরেকটা বিষয় নিয়ে যেটা বলেছেন যে আর্থিকভাবে দুর্বল কিশোর কিশোরীদের প্রাইভেট খরচের ব্যবস্থা, দেখুন আমাদের সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে আমরা কোচিং সেন্টারের ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে বা কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু সার্ভে করে সেই সকল জায়গাগুলো উঠে আসবো। আপনারা সেই জায়গাগুলো চিহ্নিতকরণ করুন, কোথায় সেন্টার দিলে ভালো হয়, কারণ আমার ব্লক থেকে আমাদের ভিডিও স্যার আছেন এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় জনদরদি কাজের মানুষ, কাছের মানুষ আমাদের মানবিক ওসি সাহেব সন্দীপ সেন মহাশয়, উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানে সমাজ সেবামূলক বিষয়গুলো নিয়ে অত্যন্ত সক্রিয়। ইনি ইতিমধ্যে অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষের অনেক ফ্যামিলির উপকার করেছেন। প্রসূতির যাদের ক্ষেত্রে ওই পেশেন্ট নিয়ে যাওয়ার ক্ষেত্রে করেছেন কি তার নিজের ব্যবহৃত পুলিশ গাড়িটাও পাঠিয়ে দিয়েছেন, এরকম নজির আছে। তাই ওনাকেও আমি এই আজকের দিনে শুভ মুহূর্তে আমি ওনাকে স্যালুট জানাই। মাদুর বা ত্রিপল বা যেটা কম্বল আমার সরকারি যেটা আমার বিধান ফান্ড থেকে যেটা দিয়েছে সেখান থেকে আমাদের ওই কম্বল ত্রিপল বা যেটা আছে আমাদের বেডশিট সেটা আপনাদেরকে আমি এখনই দিয়ে দিচ্ছি, বাকিগুলো আলোচনার মাধ্যমে আপনাদেরকে তুলে দেওয়া হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।